এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, আজ ভবানীপুরে বিজেপির সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি, যেখানে কিন্তু তার প্রকাশ্যে গুলি করেছে তার গাড়িতে এমনটাই দাবি করলো অর্জুন সিং। যেখানে তো এও বলেন অর্জুন সিং যে তাকে অনেক কয়েকবার মারার চেষ্টা করছে তৃণমূলের হারবাদ বাহিনী গুন্ডা, এমনটাই দাবি করলেন বিজেপির সাংসদ অর্জুন সিং। যেখানে কিন্তু এবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূলের বিরুদ্ধে একাধিক খবর দেন। শুভেন্দু অধিকারী এও বলেন যে তৃণমূল কংগ্রেস রাজ্যের মাটিতে তৃতীয়বার ক্ষমতায় এসে রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি চালাচ্ছে, যেভাবে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করছে, তার বিরুদ্ধে সরাসরি জবাব দেবে ভবানীপুরের জনগণ, ভবানীপুরে এবার তৃণমূলকে তাড়িয়ে দেবে সাধারণ মানুষ, এমনটাই দাবি করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। যেখানে তো বড় বিভাগকে বললো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সেখানে চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ ভবানীপুরে বিজেপির সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি করলো দুষ্কৃতীরা, যেখানে তো তার গাড়িতে ইট ও বোমা পাথর মারা হয়েছে, এমনটাই দাবি করলেন অর্জুন সিং। অর্জুন সিং এও বলেন যে তাকে অনেক খবর মারার চেষ্টা করা হয়েছে, এমনকি তার বাড়িতেও বোমা মারা হয়েছে, এমনটাই দাবি করলেন অর্জুন সিং। যেখানে তো বড় বিপদনকে বললো বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা আপনাদের কি মনে হয়, এর পিছনে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত কি উচিত না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যেখানে তো এবার ভয়ঙ্কর ভেসে গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে আজ একাধিক খবর দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী দাবি যে তৃণমূলের এই গুন্ডা বাহিনীদেরকে গ্রেপ্তার করা হোক, এমনটাই দাবি করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।